হ্যালো ভিউয়ার্স, কি অবশ্যই সবার তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অ্যান্ড আপডেট নিয়ে বলতে পারেন। তো আজকে আপনারা দেখতেছেন ইন্ডিয়ান বাইকার্স ড্রাইভিং থিওরি গেমটা। তো আজকে আমি আমার সাথে যা যা ঘটে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যে আমার সাথে আজকে কী কী ঘটছে। তো ভিউয়ার্স, এখন আমি শুরুতে একটা বাইক আমি মানে হচ্ছে যে ডায়ালের মাধ্যমে আনবো, মানে নতুন একটা আপডেট। তো যাই হোক, এখন আমি বাইকে মানে ফোনের মাধ্যমে আর কি আমি বাইকটা নিয়ে চলে আসলাম। তো আমি বাইকটা নিয়েই আমি যখন রাস্তায় বেরোই তখন আমার সাথে যা যা ঘটে আজকে সেটাই আপনারা দেখবেন। তো কী কী আমার সাথে ঘটে তো সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না। তো তার জন্য কী করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে হবে, মানে দেখতে হবে। তো যাই হোক, এখন আমি বাইক নিয়ে এখন আমি রাস্তায় বার হবো, মানে আমাদের ই থেকে, মানে এটাও বলতে পারেন যে আমাদের একটা মানে আমি থাকি মানে এরকম একটা নিজের বাড়ি, মানে হচ্ছে ক্যারেক্টারের মধ্যে গেমের মধ্যে যে ক্যারেক্টার তার বাড়ি হচ্ছে মানে আমি বলতে পারেন। তো গাইজ, কোনো ব্যাপার না। তো এর একটা মেয়ে একে কীভাবে পটানো যায় এটাই আমি ভাবতেছি, মানে বাইক তো নতুন নিলাম, তো গাইজ এটা কি পড়বে নাকি এটাই মানে ভাবার মানে ভাবতেছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, মানে মেয়ে তো একটা দুইটা না, মানে হচ্ছে অনেকগুলো মেয়ে, তারা সেগুলো অভাব নাই, কিন্তু দেখা যাক পড়াইতে পারে কি না, মানে হচ্ছে বুঝতেই পারতেছেন। তো এই যে একটা মেয়ের সামনে নিয়ে আমি ভাবটা মারতেছে, মানে মেয়েরা তো একটু বাইক দেখলে মানে পাগল হয়ে যায় নাকি এটা, আমি এটা মানে সবাই ভাবে এরকম, তো আমি আসলে জানি না। তো যাই হোক, কেউ সিরিয়াসলি নেওয়ার দরকার নাই, জাস্ট মজা করছি, তো এটাই। তো গাইজ, কোনো ব্যাপার না, আমি আবারও চলে যাচ্ছি একটা মেয়ের কাছে। তো গাইজ, দেখা যাক উঠাতে পারে কি না, এই গেমের মধ্যে যদি উঠাতে পারতাম তাহলে বেশি ভালো হইতো, কারণ আমি নতুন নতুন যেসব আপডেট জানিয়ে মানে হচ্ছে সব কিছুতে ঘুরাইতে পারতাম, মানে একটা ইচ্ছা ছিল, মানে বাস্তবে তো হবে না, গেমের মাধ্যমে যদি আমি ঘুরাইতে পারতাম তাহলে তো ভালোই হইতো। তাই গাইজ, কোনো ব্যাপার না, আমি কিন্তু মজা করে বলছি, কেউ সিরিয়াসলি নেওয়ার কোনো ই নাই। তো এখন আমি চলে আসলাম সোজা প্লেন স্টেশনে, মানে হেলিকপ্টার, মানে প্লেন তো না, হেলিকপ্টার নাকি আমি জানি না, নাকি প্লেন, যাই হোক ওইটা কোনো ব্যাপার না, আমি মানে পড়ে গেছি আর কি, মানে জোরে আসা হয়ে গেছিলো তো তার জন্য। তো এখন আমি কী করবো, এখন আমি আর কিছু নতুন আপডেট সম্পর্কে যেসব আমি জানি তো আমি অর্ডার করে দিলাম। ও মাই গড, এটা কী চলে আসছে, ও এটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে কি এসকেম, এটা মানে যেটাতে মাটি কাটে তারপরে হচ্ছে অনেক শক্তিশালী, সেটাতে মনে হয় আনা নেওয়া করে এরকমটা মনে হচ্ছে আমার কাছে। তো আমি জানি না আসলে কি এটা, তো আপনারা যদি জানেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমিও দেখতে চাই এটা কি আসলে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি জানা থাকে। আর একটা কথা না বললে নাই, যে আমার চ্যানেলে এখনও নতুন তারা যারা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও সম্পর্কে আপনারা দেখতে পারেন অ্যান্ড জানতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গাইজ, কোনো ব্যাপার না, এখন হচ্ছে যে আমি আর কিছু আমি হচ্ছে যে মানে অর্ডার দিব, মানে হচ্ছে একটু সামনে যাইয়া তারপর হচ্ছে আর কিছু আনতে হবে, মানে হচ্ছে যে এখন কী আনা যায় এটাই ভাবতেছি, মানে অনেকগুলো আপডেট জানলে যা হয় আর কি সেটাই। তো এখন হচ্ছে যে আমি 700 দিয়ে আমি ফোন দিলাম, ও মাই গড, এই কার্ডটা মনে আমি আগেও আনছিলাম মনে হয়, আমার মনে আসতেছিল, তো যাই হোক এটা ভুল হইতে পারে, মানে হচ্ছে যে এই ভিডিওর আগেও আমি এই কার্ডটা আনছিলাম, মানে সমস্যা নাই কার্ড। আর আপনারা যা মানে যদি আনতে মনে চায় তাহলে একটা কাজ করবেন, আমি যা যা দিয়ে ডায়াল করছি সেটা দিয়ে আপনারা ডায়াল করলেই আপনারা তাই তাই পাবেন। তো গাইজ, কোনো ব্যাপার না, এখন হচ্ছে যে আমি মানে হচ্ছে যে গেমের মধ্যে আমি প্লেন আনে দেখাইছিলাম, তো এই ভিডিওটা কোনো ওইটা নাই, মানে প্লেন কীভাবে আনতে হয় ওইটা নাই, আমি আগের ভিডিওতে আমি আনছিলাম বাট ল্যান্ডই করতে পারি না, ল্যান্ড করতে যেয়ে কিসের মধ্যে ডাইভ হয়ে গেছি, মানে হচ্ছে সমুদ্রের মধ্যে পড়ে গেছিলাম, বুঝতে পারতেছেন। তো গাইজ, কোনো ব্যাপারই না, তো হচ্ছে যে ধরেন ওই যে একটা কার আমি ভাবতেছিলাম যে কারটা দৌড়ে ধরবো, তা তো যাই হোক এখন আমার আর কিছু ডায়াল করতে হবে, এখন কী ডায়াল করা যায় এটাই ভাবতেছি, মানে একটা বাইক টাইক যদি আনতে পারতাম, তো দেখা যাক এবার কী আসে। ও মাই গড, অন্য কালার একটা বাইক চলে আসছে, মানে বুঝতে পারতেছেন কতটা রিয়েল রিয়েল লাগতেছে, মানে অনেকটা ভালো লাগতেছে। তো গাইজ, কোনো ব্যাপার না, এখন আমি উঠা পড়লাম, এখন হচ্ছে আমার বাইক চালানোর মানে হচ্ছে পালা, এখন আমি বাইক চালাবো, তো এই যে একটাকে বাদাই নিলাম। তো গাইজ, কোনো ব্যাপারই না, এখন হচ্ছে যে আমি উড়াধোড়া চালাচ্ছি, মানে এই গেমের মধ্যে একটা জিনিস ভালো লাগে, কারণ বাইকগুলো একদম ভালো লাগে আমার কাছে, কেন ও মাই গড, একটা কী একটা অ্যাক্সিডেন্ট। তো একটা কথা বলি, মানে হচ্ছে যে ধরেন বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক মারাত্মক হয়, মানে হচ্ছে এটা যদি রিয়েল হইতো তাহলে আমি এতক্ষণে মনে হয় একদম শেষ হয়ে যাইতাম। তো যাই হোক, মানে এইসব চালানো আস্তে আস্তে চালানো উচিত, একদম মাথা ঠান্ডা করে চালানো উচিত। তো গেছ, কোনো ব্যাপার না, এখন হচ্ছে যে আমি আস্তে আস্তে চালাইতে হবে যাতে অ্যাক্সিডেন্ট না করি আর ঠিকঠাক মতন যাইতে পারি।
আর দেখে শুনে যাইতে পারি, তো যাই তো ভিউয়ার্স কোনো ব্যাপারই না। তো এখন আমি হচ্ছে যে মানে হচ্ছে সামনে যাব, সামনে যে একটু মানে এই বাইকগুলা মানে গাড়িগুলা এভাবে আমি যদি পাইতাম আর কি রিয়েল লাইফে, তাহলে তো অনেকটা ভালো হইতো। তো তো ভিউয়ার্স কোনো ব্যাপার না, এখন হচ্ছে যে আমি একটু নাইম আর কিছু আমি ই অর্ডার দিব, মানে হচ্ছে যে দেখা যাক কী আমি অর্ডার দিতে পারি, মানে হচ্ছে কলের মাধ্যমে মানে ফোনের মাধ্যমে আমি আবারও নিয়ে আসবো, একটা নতুন ঘোড়া চলে আসবে। তো দেখা যাক ঘোড়ার এটা কি মনে আছে কি না, কোডটা আমি জানি না। ও মনে আছে, হ্যাঁ চলে আসছে। তো এখন হচ্ছে যে আমি এটা চালাবো, মানে চালাবো মানে এরপর উঠে আমি এটা চড়বো আর কি। তো গাইস আমার কাছে অনেকটা ভালো লাগতেছে, মানে বুঝতে পারতেছেন যে ঘোড়া ঘোড়া ভেটা উঠলে মানে হচ্ছে সব কিছু সাইডে এখন আমি ঘোড়ার পাশে উঠতেছি গাইস। তো ভিউয়ার্স এর আরেকটা কথা না বলে নয়, যারা যারা আমার চ্যানেল দেখতেছেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে সেটা আমি দেখতে চাই। আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভালো ভালো ভিডিও সম্পর্কে দেখতে পারেন জানতে পারেন। তো ভিউয়ার্স এখন আমি সব কিছু সাইডা মানে হচ্ছে গাড়িটারি সাইডে আমি এখন ঘোড়ার পিঠে উঠছি, মানে বুঝতে পারতেছেন। তো ভালোই লাগতেছে, মানে একটু বাতাস বাতাস বেশি লাগতেছে মানে বুঝতে পারতেছেন। তো ভিউয়ার্স ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।